হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে লাইভ ম্যাথ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের টপিক একটি নতুন অর্থাৎ চারটি টপিক অলরেডি কমপ্লিট করা হয়েছে না আজকের টপিক নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব আজকে পার্ট ওয়ান যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে তার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা করছি তোমরা জানো ঠিক আছে যে সমস্ত কোশ্চেন একদম সাজেস্টিভ আকারে যেগুলো কোশ্চেন আসবে সেই রকম যে টাইপে আসবে আসছে বিগত বছর সেই ধরনের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করি আপকামিং প্রাইমারি টেট ডবু বিসিসি সি গ্রুপ এস এসএলএসটি পি টি এগুলোর ক্ষেত্রে তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো ছাড়াও সমস্ত কম্পিটিভ পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকটি ক্লাস করার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো তো চলো আজকের পার্ট ওয়ান নাম্বার সিস্টেমের প্রথম গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেনে কি বলা আছে দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আপকামিং যে ডব্লিউ ডাব্লিউএসি গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএলএসসি পি এই স্কুল সার্ভিসের ক্ষেত্রে এইগুলো খুব গুরুত্বপূর্ণ তে তো বটি বিশেষত স্কুল সার্ভিসে যে কোনো পরীক্ষা স্কুলের বলছে একুশশো তেষট্টি গুণিত একুশশো পঁচাত্তরের সঙ্গে কত সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পারফেক্ট স্কোয়ার হবে যখন এই ধরনের প্রশ্নে বলে বলবে যে যোগ করে কত যোগ করলে পারফেক্ট স্কোয়ার হবে আর দুটো সংখ্যা থাকবে সঙ্গে সঙ্গে মাথায় তোমরা বসিয়ে নেবে যে এটা এন ওয়ান এটা এন টু অর্থাৎ এটা নাম্বার ওয়ান এটা নাম্বার টু দুটো নাম্বার আছে ব্যাস এবার ট্রিক্সটা কাজে লাগিয়ে দাও আমাদের ট্রিক্স কি সূত্র হচ্ছে সূত্র হচ্ছে এন টু মাইনাস এন ওয়ান বাই টু তার স্কোয়ার ব্যাস আমরা ভ্যালু ফুট করবো অ্যান্সার বেরিয়ে যাবে এন টু এখানে নাম্বার কত গো একুশশো পঁচাত্তর আগে এন টুটা বলেছে তাই একুশশো পঁচাত্তর আমরা লিখে নিলাম এই যে একুশশো পঁচাত্তর এন টু মাইনাস কত বলেছে এন ওয়ান এন ওয়ান কত গো একুশশো তেষট্টি এই যে টু ওয়ান সিক্স থ্রি তার স্কয়ার হবে আর তলায় কি বসবে টু বসবে বেশ এবার আমরা মাইনাস করে দিলেই তো ভ্যালুটা বেরিয়ে যাবে কোনো কঠিন নিয়মে যাওয়ার দরকার নেই নেই কুড়ি সেকেন্ডের মধ্যে অ্যান্সার একুশশো পঁচাত্তর থেকে একুশশো তেষট্টি বিয়োগ করলে একুশ একুশ দুটো তোমরা জানো এইভাবে শর্টকাট করবে তেষট্টি আর দশে তিয়াত্তর দুই বেশি বাহাত্তর পঁচাত্তর অর্থাৎ বারো হবে মাইনাস করলে বারো আর তলায় হচ্ছে দুই তার স্কয়ার ঠিক আছে এটা কিন্তু পরের লাইন এটা হচ্ছে এই লাইনে তোমরা ভ্যালুগুলো পুট করবে তাহলেই হবে একুশশো পঁচাত্তর মাইনাস একুশশো তেষট্টি করলে বিয়োগ করলে হয় বারো আর এই যে তলায় দুইটা পড়েছিলো তলায় দুই তার স্কোয়ার ব্যাস কাটাকাটি করে দাও দুই ছয় বারো তাহলে ছয়ের হোল স্কোয়ার ছয়ের স্কোয়ার মানে কত ছ ছয় ছত্রিশ অপশানে আছে ছত্রিশ অপশানে আছে ডি আসছে আমাদের রাইট অ্যান্সার তাহলে একুশশো তেষট্টি গুণিত একুশশো পঁচাত্তরের সঙ্গে যদি আমরা ছত্রিশ যোগ করে দিই একটি যোগফাল্টে একটি পারফেক্ট স্কয়ার হবে কোনো ব্যাপার নেই তোমরা নিজেরা চেক করে নিতে পারো যদি কোনো কনফিউশন থাকে এই সংখ্যা দুটির সঙ্গে ছত্রিশ যোগ করে দেখবে একটি তোমরা পারফেক্ট স্কয়ার পাবে এটুকু বলে দিচ্ছি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও দু নম্বরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখি মনে হচ্ছে কত কঠিন কিন্তু দেখো কত নিমেষে আমরা অ্যান্সার করবো প্রথমটা একটু শিখিয়ে দিচ্ছি দু নম্বরে বলেছি ভ্যালুগুলো দেখে নাও প্রত্যেকটা কিন্তু তলাই চার চার আছে আর উপরে কি আছে চারের উপরে ফোর টু দিপায়ের সিক্সটি ওয়ান একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি বলছে এটা কত দ্বারা বিভাজ্য এই যে গোটাটা এটা কত দ্বারা বিভাজ্য হোক না আমাদের জানার কোনো অসুবিধা নেই আমরা কি করব। আমরা সূত্রের সাহায্য করব সূত্র ছাড়াও ফর্মুলাটা কি আমরা এখানে প্রথমেই ভ্যালুটা করে নেবো চার চার তার স্কোয়ার উপরে যেটা আছে একষট্টি চারের ভ্যালু ঠিক আছে সেটা আমরা কমন নিয়ে নেব ঠিক আছে চারের একষট্টি আমরা কমন নিয়ে নেব তাহলে প্রত্যেকটাই চার উপরে একষট্টি বাষট্টি থেকে শুরু হচ্ছে তাই আমরা কমন নিয়ে নিলাম এবার দেখো এখানে কমন নিলে আমরা কি পাচ্ছি এই যে চারের একষট্টি কমন নিয়ে নিচ্ছি তাহলে চারের থাকছে কত এক পরে থাকছে এখানে চারের বাষট্টি বাষট্টি থেকে একষট্টি নিয়ে নিলে কত থাকছে এখানে চারের এক পরে থাকছে তারপর তেষট্টি এখানে একষট্টি নিয়ে নিচ্ছি তাহলে চারের মাথায় দুই থাকবে এক এক দুই করে কমতে থাকবে মানে এক করে কমতে থাকবে প্রত্যেকটাই এই যে চারের চৌষট্টি তাহলে এটা কি হবে তিন হবে কারণ এখানে একষট্টি চৌষট্টি থেকে বিয়োগ করলে তিন হয় প্লাস চারের পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি থেকে একষট্টি পঁয়ষট্টি থেকে একষট্টি বিয়োগ করলে চারের উপরে ভ্যালু বসবে চার বেশ মিলে গেল এবার চারের একষট্টি আমরা বসিয়ে নিলাম এইগুলো দেখে এক মানে এক চার এককে চার চারের উপরে এক মানে এক চারের স্কয়ার মানে চার চারের ষোলো যুক্ত চারের হলকিউ মানে চার চারের ষোলো চার চৌষট্টি প্লাস চারের ফোর ফোর টু দি পাওয়ার ফোর অর্থাৎ চার চারে ষোলো চারশো চৌষট্টি চৌষট্টির সঙ্গে আবার চার করলে কত হয় একবারে করে দাও দুশো ছাপান্ন ব্যাস আমরা পেয়ে গেলাম এবার আমরা ভ্যালুগুলো পুট করে নিয়েছি এবার ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তাহলে চারের একষট্টি হয়ে গেল কিছু নেই মানে গুণ চারের একষট্টি গুণ এবার এগুলো যোগ করে নাও চারের একে পাঁচ ষোলো আর পাঁচে একুশ একুশের সঙ্গে চৌষট্টি যোগ করে দাও তারপর আর দুশো ছাপান্ন একুশের সঙ্গে চৌষট্টি যোগ করলে এইট্টি এইট্টি ফাইভ ফাইভের সঙ্গে দুশো ছাপান্ন যোগ করলে তিনশো একচল্লিশ ব্যাস এই যে তিনশো একচল্লিশ পেলাম এটা এখান থেকে অ্যান্সার পাবো কী করে পাবো এই যে তিনশো একচল্লিশ সংখ্যাটাকে অপশানে যে সংখ্যা দেওয়া আছে এগারো সতেরো ছয় পাঁচ এগুলো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে যেটা পূর্ণ সংখ্যা বেরোবে আমি লিখে দিচ্ছি পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যাটি বেরোবে সেটি হচ্ছে অ্যান্সার যদি এগারো দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা বেরোবে সেটি অ্যান্সার তাহলে এক তিনশো একচল্লিশকে এগারো দিয়ে প্রথম আমরা ভাগ করে দেখি বাচ্চাদের মতো করবো না বাই করে করে নেবো আচ্ছা তিনশো একচল্লিশ একবারে করে নিচ্ছি হ্যাঁ এখানে তাহলে তিন এগারো তেত্রিশ হাতে কত পড়ে রইল তিন এগারো তেত্রিশের সঙ্গে হাতে পড়ে রইল এক চৌত্রিশ আছে তাহলে এক আর এই এক এগারো এগারো এক কে এগারো বাবা প্রথমেই তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল তাহলে তিনশো একচল্লিশ বাই এগারো কাটাকাটি করলে কত একত্রিশ হচ্ছে ঠিক আছে তাহলে এগারো দিয়ে কাটলে একত্রিশ আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি তাহলে এগারো হবে আমাদের সঠিক উত্তর এবার বলবে যে স্যার প্রথমে যদি অপশান না থাকে এগারোটা না থাকে যদি প্রথমে পাঁচটা দেওয়া থাকতো তিন নম্বরে এগারোটা থাকতো তাহলে তাই করে দিতে হতো একটু ক্যালকুলেশন টাইম লাগতো তখন তিনশো একচল্লিশ বাই পাঁচ করতে হতো পাঁচ ছয় তিরিশ হাতে রইল চার একচল্লিশ পাঁচ আশটে চল্লিশ আর এক পরে থাকছে অতএব দশমিক দিয়ে হবে না এটা যদি ছয় হতো কত হতো ছয় পাঁচে তিরিশ হাতে রইল চার একচল্লিশ ছয় ছয় ছত্রিশ সাত পরে রইলো দশমিক হয়ে যেত হচ্ছে না সতেরো দিয়ে করলে কত হতো সতেরো দুগুনে চৌত্রিশ মিটে কিন্তু এক পড়ে থাকতো তাহলে সেখানেও দশমিক অত এগারো দিয়েই একমাত্র যাচ্ছিলো তাহলে এগারো দিয়ে করলে একত্রিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাই আমাদের এগারো যেহেতু অপশানে আছে এগারো মানে যেটি দিয়ে পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো কাটাকাটি করে যেখানে অপশানে আছে সেই অপশান দিয়ে কাটাকাটি করলে একত্রিশ যখন আমরা পূর্ণবর্গ সংখ্যা পেলাম এগারোই হবে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকে তোমরা জানো কিন্তু এখানে আমি দুটো শর্ট ট্রিক্স তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমাদের হোম টাস্কও থাকবে এইটটি ফাইভের স্কয়ার সমান কত জানতে চাওয়া হয়েছে চারটি অপশান দেওয়া আছে এখানে তোমরা কি এই পঁচাশির সঙ্গে পঁচাশি গুণ করবে বাচ্চাদের মতো করার দরকার নেই আরও তোমাদের দুটো ট্রিক্স আমি বলে দিচ্ছি করতে পারলে তো খুবই ভালো হাতের সময় থাকলে করে নেবে গুণ এখানে দেখো এইটটি ফাইভের স্কয়ার কত আমরা সূত্রটা করবো কি একটি যোগ চিহ্নের মাধ্যমে সূত্রটা কমপ্লিট করবো আরও দুটো টিপস বলবো তার আগে কারণ পঁচিশি স্কোয়ার মনে থাকলে অবশ্যই তোমরা করে নিতে পারো কিন্তু কী করে বের করবে দেখো প্রথমে এরকম প্লাস চিহ্ন একটি টানবে মনে মনে খাতে তুই করতে পারো রাপে আটের স্কোয়ার কত বাঁ দিকে প্রথম আট আছে তাহলে আটের স্কোয়ার চৌষট্টি বসিয়ে দিলাম পাঁচের স্কোয়ার কত ডান দিকে আছে পাঁচ পাঁচে পঁচিশ ব্যাস এটুকু বোঝো আটের স্কোয়ার চৌষট্টি বাঁ দিকে এলো পাঁচের স্কোয়ার ডান দিকে আছে ডান দিকে এলো এবার এই দুটোর সংখ্যা যেটা ব্যাকেটের মধ্যে আছে আট আট পাঁচ সে দুটোকে গুণ করবো তার সঙ্গে যেটা স্কোয়ার আছে সেটাও গুণ করবো তাহলে আট আট পাঁচে গুণ করলে কত হয় চল্লিশ চল্লিশের সঙ্গে দুই গুণ করলে কত হয় আশি আট 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 শূন্য হলে আশি আটটা হবে বাঁ দিকে শূন্যটা হবে ডান দিকে ব্যাস অ্যান্সার আমাদের যোগ করলেই পেয়ে যাব। তাহলে এখানে কত নিচে শূন্য উপরে পঁচিশ মানে কত এখানে পঁচিশ বেরিয়ে গেলো ওটা বাই কিছু নেই এটা এমনি দিয়েছি পঁচিশ আর এখানে আট আট চার বারো দুই হাতে থাকে এক আট হাজার ছয় চোদ্দ ছয় আর একে সাত তাহলে বাহাত্তরশো পঁচিশ আমাদের রাইট আনসার আবারও বলি পঁচিশটা বসে গেল নিচে তলায় শূন্য আছে বলে আট হাজারের বারো দুই হাতে রইল এক ছয় আর একে সাত বাহাত্তরশো পঁচিশ আমাদের রাইট আনসার সাত হাজার দুশো পঁচিশ এটাকে আবারও আবার বলি আট মা দিকে আট আছে মানে প্লাস চিহ্ন টানবে বাঁ দিকে কালো কালিতে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমে কি করবে তোমরা ভালো করে মন দিয়ে থাকো প্রথমে প্লাস করবে তারপর বাঁ দিকে আটের স্কোয়ার আছে চৌষট্টি বসিয়ে দেবে যেটা স্কোয়ার হবে পাঁচের স্কোয়ার পঁচিশ ডান দিকে আছে বসিয়ে দেবে তারপর আট আর পাঁচে গুণ করবে প্যাকেটের মধ্যে যেটা থাকবে তারপর স্কোয়ার আশি হয়ে গেল আট পাঁচে চল্লিশ আর দিয়ে চল্লিশ গুণে আশি আটটা বাঁ ডান মানে শূন্যটা ডান দিকে এখানে বলেটা কি যোগ করে দেবে অ্যান্সার পেরিয়ে যাবে বাহাত্তরশো পঁচিশ এবার মনে রাখবে এই প্রশ্নের এই ট্রিক্স তখনই কাজে লাগবে যখন ব্র্যাকেটের মধ্যে দুটো সংখ্যা থাকবে যখন ব্র্যাকেটের মধ্যে এরকম আট পঁচাশি ছিয়াশি মানে একশোর কম নিরানব্বই পর্যন্ত দুটো সংখ্যা থাকবে এবং উপরে স্কোয়ার থাকবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখন দুটো সংখ্যা থাকবে এবং তার স্কোয়ার থাকবে সেই ক্ষেত্রে এই নিয়মটা তোমরা কাজে লাগাবে ওকে আজকে শুধু স্কোয়ারের নিয়মটা বললাম এরপর দেখো এখানে আরও একটি ট্রিক্স কি হবে তোমরা এখানে অনেকেই বলতে পারো এর থেকে শর্ট ট্রিক্স আছে আছে যখনই দেখবে এরকম কোনো সংখ্যার মধ্যে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি মানে মোট কথা হচ্ছে পাঁচ আছে শেষে পাঁচ তখনই তোমরা কি করবে এই যে পাঁচ যেটা আছে পাঁচ স্কোয়ার থাকলে দাঁড়াও আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোনো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ধরো পঁয়ষট্টির এখানে বলে দিয়েছে পঁয়ষট্টির স্কোয়ার কত পাঁচের স্কোয়ার পঁচিশ তোমরা প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই তোমরা এখানে আলাদাভাবে করবে পাঁচের স্কোয়ার কত পঁচিশ আর পাঁচের আগে কত আছে ছয় আছে পাঁচের আগে যদি বড় থাকে সেই বড় সংখ্যার থেকে তার উপরের বড়টা নিতে হবে পাঁচের বড় কত এখানে দেওয়া আছে বাঁ দিকে পাঁচের বাঁ দিকে বড় আছে কত আছে সিক্স আর ছয়ের থেকে এক বড় কত সাত এই ছ সাত থেকে বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা এখানে বসিয়ে দেবে অ্যান্সার হয়ে যাবে বোঝাতে পারলাম আবারও বলছি ধরো এখানে পঁচাত্তর আছে পঁচাত্তরের স্কোয়ার যখনই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেমন পাঁচ থাকবে এরকম পাঁচ থাকবে পাঁচ পাঁচে পঁচিশ সেটা তোমরা জানো স্কোয়ার ঠিক আছে আর পাঁচের আগে কত আছে যে সাত এই সাতটা তোমরা নেবে এবং সাতের থেকে কত বেশি এক বাড়ালে আট বেশি এই সাতের সঙ্গে সাতের এক বেশি যে আট সেই সাত ইন্টু আট গুণ করলে কত হয় সাতাশটি ছাপান্ন ছাপান্নটা বসিয়ে দেবে তাহলে ছাপান্নশো পঁচিশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অর্থাৎ পাঁচ পাঁচে পৌঁছে সেটা বসে যাবে তার আগে যেটা আছে সেটাকে গুণিত তার থেকে এক বাড়িয়ে দিয়ে যেটা হবে গুণ ব্যাস তাহলেই তোমাদের অ্যান্সার বেড়ে যাবে তোমরা করে দেখতে পারো এটা কিন্তু শুধুমাত্র লাস্টে পাঁচ থাকলে দ্বিতীয় সংখ্যার দুটো ডিজিট হবে লাস্টে পাঁচ থাকবে সেই ক্ষেত্রে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চলো নেক্সট কোয়েশ্চেন হোম টাস্ক এটা তোমরা নিজেরা করবে দেখেন এই কোয়েশ্চেনটি তোমাদের নিজেরা করতে হবে এটি তোমাদের এইচটি অর্থাৎ হোমটা এটা তোমরা খাতায় কলমে করে জানাবে যে কোনো সমস্যার সমাধানের মতো করতে পারো ছাপান্ন স্কোয়ার কত যাদের মুখস্থ আছে তারা তো অনায়াসে বলে দেবে কিন্তু তোমরা আমি যে টিপস বললাম সেগুলো করেও দেখবে দু তিনটে ক্ষেত্রে মিলছে কিনা তোমরা কমেন্টে জানাবে পঁচিশশো ছত্রিশ ছত্রিশশো পঁচিশ ছত্রিশশো একত্রিশ একত্রিশশো ছত্রিশ এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা তোমরা ভিডিওর মেন কমেন্টে জানাও ক্লাস কেমন লাগলো প্রাইমারি টেড ডবসি গ্রুপ সি গ্রুপ ডি এস এলএ এস টি পিটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ছাড়াও এগুলো স্কুল সার্ভিস কমিশনের স্পেশাল অর্থাৎ স্কুল লেভেলের যে সমস্ত চাকরি সে গ্রুপসি গ্রুপটি হতে পারে টিচিং নন টিচিং হতে পারে এবং ডব্লিউ বিপি এই জাতীয় ডব্লিউবিসিএস বিসিএস এই জাতীয় পরীক্ষার ক্ষেত্রে স্টেট সেন্ট্রালের সমস্ত পরীক্ষা কাজে লাগবে তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে তোমরা শেয়ার করে দেবে ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বিকজ তোমাদের শেয়ারিং ইজ কেয়ারিং তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের মোটিভেট করে ওকে চলো পরের ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো